আজি 26 জানুয়ারী, আজির এই দিনট ভারতবর্ষ তথা বিশ্ব সকলকে থাকা ভারতীয় সকলে পঁচাত্তরতম গণরাজ্য দিবস উদযাপন করেছে। কিয়নো আজির এই বিশেষ দিনট ভারতীয় ইতিহাসের একটা অন্যতম দিন, কারণ 1950 চন আজির এই বিশেষ দিনটতেই আমার ভারতীয় সংবিধানখন গৃহীত করা হয়েছিল। অর্থাৎ আমার যে ভারতীয় আইন ব্যবস্থা, এই আইন ব্যবস্থা আজির দিনটোর পরাই কার্যকরী করা হয়েছিল। আজি গণতন্ত্র দিবস, আসলতে গণতন্ত্র মানেনো কি? যে এখন গণতান্ত্রিক দেশের এইটোয়ে উদ্দেশ্য যে সেই দেশত থকা নাগরিক সকলে সেই দেশের নেতৃত্ব বহন করা নেতা সকল নিজে নিজে নির্বাচন করিব পারে। অর্থাৎ জনতাই জনতার শাসন করা ব্যবস্থাটো গণতন্ত্র বলে কোৱা হয়। আর ইয়ার কারণে এখন সংবিধান লাগে। আর আমার যে ভারতীয় সংবিধানখন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকারক 3 বছরীয়া আপ্রাণ চেষ্টাত প্রাণ পাই উঠিছিল। উল্লেখযোগ্য যে আমার এই ভারতীয় সংবিধানখন আজিও বিশ্বত সর্ববৃহৎ সংবিধান হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই সংবিধানখনত 24টা অংশ আছে, 448টা ধারা আছে, 12টা তফসিল আছে আর 113টা সংশোধনী আছে। এখন সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে আমি এই সংবিধানখন মানি চলাটো আমার দায়িত্ব আর কর্তব্যের ভিতরতে পড়ে। যদিও বা কেইজনমান মানুষের দ্বারাই আমার এই সংবিধানখন রচনা করা হয়েছিল, কিন্তু ইয়ার কারণে আমার বহুতো জোয়ান নিজের পিতৃ মাতৃ বা ভাজার বুকু সোধা করে দেশের হকে মৃত্যুক আকোয়ালি লৈছিলে। আজি মই এই পবিত্র সন্ধিখনত এই বীর শহীদসকলক কৌটিকোটি প্রণাম জানাই মোৰ চমু বক্তব্য ইমানতে সামৰণি মাৰিছোঁ। ধন্যবাদ। এতিয়া আপোনালোকে আমাৰ আজিৰ এই 75তম ৰিপাব্লিক ডে'ত আমাৰ মাননীয় SDO ছাৰক আজিৰ এই শুভ মুহূৰ্তত ৰাষ্ট্ৰীয় পতাকা উত্তোলন কৰাৰ বাবে অনুৰোধ জাতীয় পতাকা আকৌ চেলামি দৌ সিন্ধু গুজরাট মারাঠা উৎকল বঙ্গ ইন্দ্র হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জল বিতরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মাগে গাহে তব জয় গাধা জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে ভারত মাতা কি জয়। মূর্তি করলে নিকিস নেতা।